গুড মর্নিং স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের অনলাইনের মাধ্যমেই আরেকটি ক্লাস আমি নিচ্ছি আজকে বি এড ফোর্থ সেম কোর্স সিক্স ইউনিট ফোর এর উপরে ক্লাস নেব আজকের যে আলোচ্য বিষয় তা হল লিঙ্গ ও পাঠক্রম সম্পর্কে ইউনিসেফের যে প্রতিবেদন সেই প্রতিবেদন সম্পর্কে আমি আলোচনা করব সংক্ষেপে আর এই এইটার প্রতিবেদনটাও আমি তোমাদের একটা নোটের মতো বানিয়েছি সেটা তোমাদের দিয়ে দেব পিডিএফের মধ্যে দেখবে আর আজকে আমি এটা সংক্ষেপে কিছু আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে ইউনিসেফ সারা বিশ্বের মেয়েদের বিশেষ করে তাদের প্রাথমিক শিক্ষা কি এবং তাদের শিক্ষার ক্ষেত্রে কতটা বাধা এবং তাদের কত দূর শিক্ষার ক্ষেত্রে আঙিনায় আনা হয়েছে সে সম্পর্কে আলোচনা করেছেন বিশেষ করে ভারতবর্ষের মতো লিঙ্গ বৈষম্যের দেশে যেখানে এর পার্সেন্টেজ এবং ছেলে মেয়েদের অনুপাত এবং তাদের শিক্ষার বাধা বিভিন্ন প্রকার সে সম্পর্কে তার কথাও এখানে তুলে ধরা হয়েছে তো ইউনিসেফ এর প্রতিবেদনে প্রথম দিকের যে বাধাগুলি আছে সে সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে পাঠক্রম এবং লিঙ্গ বৈষম্যের সমতার অভাব শিক্ষা বা ক্ষেত্রে বা বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ বাধা এবং উচ্চশিক্ষায় নারীদের বিশেষভাবে অংশগ্রহণে বাধা এই সম্পর্কের তথ্য তুলে ধরা তুলে ধরা হয়েছে এখানে আরও বলা হয়েছে যে দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের যে শিক্ষার হার তাতে করে মাধ্যমিক পাশ করার পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা পাশ করে তারপর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যখন তারা পড়তে চায় সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের অনুপাতের হার দাঁড়ায় জিরো পয়েন্ট নাইন সিক্স এছাড়া এখানের শতকরা শিক্ষিকার হার দাঁড়িয়েছে এখনও পর্যন্ত চুয়াল্লিশ পারসেন্ট এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এর অনুপাত আরও কম অর্থাৎ সেখানে ছেলেদের তুলনায় মেয়েদের অধিকার বা প্রাধান্য একেবারেই নগণ্যই বলা চলে ইউনিসেফ তার প্রতিবেদনে বলেছে যে শিক্ষার আঙিনায় প্রথম বাধা তার দুই ধরনের হতে পারে এক বাইরের দিক আরেকটি ভেতরের দিক তো এই দুই ভাগে ভাগ করেছেন বাইরের দিকের যে বাধাগুলি আছে সে সেই বাধাগুলির মধ্যে পড়বে পরিবারের দারিদ্রতা দুর্বল আইনি ব্যবস্থা অসম খেলাধুলার সমতা এবং নিরাপত্তার অভাব এবং তাৎপর্যহীনতা এই কটি বিষয়ের উপর বিশেষভাবে জোর দিয়েছেন বা তাদের তথ্য তুলে ধরেছে সর্বোপরি এখানের ভারতবর্ষের মতন এই লিঙ্গ বৈষম্যের যে একটা বিশাল পরিসর সেইখানে সরকার শুধুমাত্র স্কুলে অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে স্কুলে তাদের নিয়ে আসা এবং তাদের উপস্থিতিটাকেই একমাত্র কাম্য হিসাবে বিবেচনা করেছিলেন সেক্ষেত্রে সরকারের অন্যান্য দিকগুলির প্রতি একটু উদাসীন মনোভাব কার্যকরী হয়ে দেখা দিয়েছে তার কারণ সেক্ষেত্রে তাদের পাঠক্রমের অবস্থা কীরকম হবে তাদের আইনি কাঠামো কীরকম হবে তাদের খেলাধুলার সাজ সরঞ্জাম তাদের খেলাধুলার ক্ষেত্র কীরকম হবে এ সম্পর্কে আরও অনেক তথ্য তারা তাদের নজর থেকে এড়িয়ে গেছে অর্থাৎ এই সর্বশিক্ষা মিশনের একটাই কার্যকারিতা হয়েছে যে স্কুলে স্কুলমুখী করা হয়েছে কিন্তু স্কুলমুখী করা হলেও সেইখানে বহির ভেতরের এবং বাইরের অনেক বাধা সৃষ্টি হয় যে পয়েন্টগুলো আমি আলোচনা বললাম সেই পয়েন্টগুলোর মধ্য দিয়েই তার দূরীভূত করা সম্ভব সরকারের এই উদাসীনতা যদি আগামী দিনের আরও সঠিক পদক্ষেপের মধ্য দিয়ে আলোচনা করা যায় তবেই তার সমাধান সম্ভব আমরা এক উদাহরণের সাহায্যে পরিষ্কারভাবে তোমাদের বোঝাচ্ছি যে লিঙ্গ বৈষম্য কত ছোট বয়স থেকেই আমাদের ভারতবর্ষ তথা বিশ্বে এর প্রভাব আছে একটি উদাহরণের সাহায্যে তোমাদের আমি বোঝা বলছি এবং যেটা এই প্রতিবেদনেরই রিপোর্ট অনুযায়ী সুইডেনের জৈনিক বিখ্যাত এক পরিবারের মেয়ে তার গৃহ কাছে কিছু টাস্ক পেয়েছিল অর্থাৎ গৃহশিক্ষিকা তাকে নিত্যক্রিয়ার কিছু কাজ দিয়েছিল যেমন কিছু খেনলা দিয়েছিল এবং একটা মোটা কাগজের তিনটি খোপ কেটে দিয়েছিল এবং তাদেরকে তাতে করে তাদের তাকে বলেছিল যে ওই খোপগুলির মধ্যে ওই খেনলাগুলিকে সাজিয়ে নিতে তো মেয়েটি দু একটি খেলনা ছেলেদের জন্যে আর কয়েকটি খেলনা মেয়েদের জন্য দিয়ে বাকি খেলনাগুলিকে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বিভাজন করে দিয়েছিল এক্ষেত্রে তাকে কয়েকটি ঘর বাড়াতে হয়েছিল পরবর্তীকালে তার গৃহশিক্ষিকা তাকে এটি ভুল প্রমাণ বলে চিহ্নিত করেছিলেন মেয়েটি তখন তার পিতার কাতে কাছে এসে বলেছিলেন বলেছিল যে এতে এই খেলাগুলি কেন মেয়েরা অংশগ্রহণ করতে পারবে না এই তথ্য থেকে এই রিপোর্ট থেকে একথা প্রমাণিত যে লিঙ্গ বৈষম্যের প্রভাব পাঠক্রম থেকে শুরু করে সর্বত্রই কিন্তু এর বিস্তার লক্ষ্য করা যায় তো ইউনিসেফের যে প্রতিবেদন তাতে একথা স্পষ্ট যে ছেলে এবং মেয়েদের অনুপাত খুবই কম অতি নগণ্য শিক্ষিকার হারও বর্তমান যুগে কিছুটা বাড়লেও দু সালের অনুযায়ী খুবই কম ছিল এছাড়া তাদের যে পরিকাঠামো তাদের যে সমস্ত জায়গায় বাধা সেইগুলি কিন্তু আমরা সারা বিশ্বের লিঙ্গ বৈষম্যের থেকে বুঝতে পারি এবং এই উদাহরণ থেকে আরোই তো পরিষ্কার এবং স্পষ্ট হয়ে যায় তো উপরিয় আলোচনা থেকে বা এই রিপোর্ট থেকে এই কথাই উপনীত হওয়া যায় যে সারা বিশ্বে লিঙ্গ বৈষম্য দ্রুত হারে ছড়িয়েছে বিশেষ করে ভারতের মতন দেশে লিঙ্গ বৈষম্যের দেশে এর থেকে মুক্ত নয় তো এর এই লিঙ্গ বৈষম্য যাতে আরও দূরীভূত করা সম্ভব এবং এই লিঙ্গ বৈষম্যের যাতে প্রাধান্য না পায় তার জন্য সরকারকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের একত্রিতভাবে এবং প্রশিক্ষণ নিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে এবং সর্বোপরি অভিভাবকদেরকেও এই বিষয়ে বিশেষ আগ্রহী ও মনোযোগ দিতে হবে তবেই এর থেকে বেরিয়ে আসা সম্ভব তো আজকের আলোচ্য বিষয় আমি এখানেই শেষ করছি আর এটি আমি তোমাদের একটা নোট আকারে পিডিএফের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখবে এবং নেক্সট ক্লাসে আমি এই লিঙ্গ বৈষম্য নিয়ে আরও অন্যান্য ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি ক্লাস থ্যাংক ইউ